খুব সহজেই কিভাবে ফেসবুক কভার ফটো, ভিজিটিং কার্ড, আইডি কার্ড অথবা আপনার একটি সিভি খুব সহজে তৈরি করতে পারেন এমন একটি সাইট সম্পর্কে আজকে আপনাদের সাথে কথা বলতে যাচ্ছি। তো পুরো ভিডিওটিতে আমার সাথে থাকবেন। ক্যানভা নামক এই অ্যাপসটিতে ওপেন করবেন। ওপেন করার পর আপনি উপরে সার্চ বারে লিখবেন DID, দেন DID সার্চ দেওয়ার পর ঠিক এরকম একটি অপশন আসবে উপরে দেখতে পাচ্ছেন। মিডিয়া অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি আপনার পছন্দের একটি ফটো আপলোড করবেন। দেন খুব সহজে আপনার সিভি, আইডি কার্ড, তারপর হচ্ছে ভিজিটিং কার্ড, লোগো এবং আপনার ইউটিউব হোক অথবা যে কোনো সাইটের জন্য আপনি বিভিন্ন ভিজিটিং কার্ড, তাছাড়া কভার ফটো খুব সহজে তৈরি করতে পারবেন এক ক্লিকের মাধ্যমে। জাস্ট আপনি আপনার ফটোটি আপলোড করবেন আর অটোমেটিকলি তৈরি হয়ে যাবে। তারপর আপনি সেখান থেকে সহজে আপনি যে অপশনটি চেঞ্জ করতে চান সেই লেখাটির ওপরে ক্লিক করে আপনি সেটা চেঞ্জ করতে পারবেন। এছাড়াও আপনি এখানে বিভিন্ন ক্যাটাগরি দেখতে পাচ্ছেন। উপরে ক্যাটাগরি স্টাইলিশ রয়েছে, বিভিন্ন ক্যাটাগরির আপনি যে ক্যাটাগরি চান সেই ক্যাটাগরিরই তৈরি করতে পারবেন। দেন আমি একটি ফটোর উপরে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনি এডিট করবেন। ফটোটির ওপরে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি আপনার ফটোটিকে মুভ করতে পারবেন, ইচ্ছামতো ছোটো বড়ো করতে চাইলে ছোটো বড়ো করতে পারবেন। তাছাড়া পাশে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে, আপনি যদি লেখার ওপরে ক্লিক করেন সেটির মাধ্যমে আপনি খুব সহজে সেখান থেকে লেখাটা ডিলিট দিয়ে আপনার ইচ্ছামতো লেখা এড করতে পারেন। তাছাড়া নিচের দিকে আরও বিভিন্ন ধরনের ইফেক্ট রয়েছে, ফন্ট রয়েছে, সেগুলো আপনি ইউজ করতে পারেন। এছাড়াও এই অ্যাপসটির মধ্যে আরও দারুণ সকল বিভিন্ন ধরনের ভিজিটিং কার্ড বা অনেক কিছু আছে যেগুলো তৈরি করা। শুধু আপনি ডিজাইনটা দেখবেন, নিচের দিকে দেখতে পাচ্ছেন ডিজাইনটা দেখবেন এবং ডিজাইন দেখার পর সেখানে আপনার ফটোটা অ্যাড করবেন আর সুন্দর একটি ভিজিটিং কার্ড, আইডি কার্ড অথবা আপনি যেটা চাচ্ছেন, যে ক্যাটাগরির আপনি পোস্টার তৈরি করতে চাচ্ছেন বা খাবার তৈরি করতে চাচ্ছেন সেটি আপনি খুব সহজে তৈরি করতে পারবেন। আশা করি আজকের এই ভিডিওটি ভালো লাগবে আর সেখান থেকে আপনি খুব সহজে আপনার মোবাইলের জন্য 3D ভিডিও এডিট করতে পারবেন। আশা করি আজকের এই ভিডিও ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন আর যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে এই চ্যানেলে আপলোড হওয়া প্রত্যেকটি ভিডিও আপনি সবার আগে পেতে পারেন। বিভিন্ন কালার এবং ফন্ট পেয়ে যাবেন, আপনার ইচ্ছামতো ফন্ট দিয়ে আপনি কাজ করতে পারবেন। তারপর নিচের দিকে বিভিন্ন ধরনের টেমপ্লেট দেখতে পাচ্ছেন, যে টেমপ্লেটটি আপনার পছন্দের সে টেমপ্লেটের ওপরে ক্লিক করবেন। ক্লিক করার পর খুব সহজে সেই টেমপ্লেটের মাধ্যমে আপনি আপনার ফটো এড করে, আপনার ইচ্ছামতো নাম লেখা এড করে সুন্দর একটি টেমপ্লেট তৈরি করতে পারেন, ভিজিটিং কার্ড হোক বা যেটি আপনি পছন্দ করেন। পরবর্তীতে এই অ্যাপসটি সম্পর্কে আরও বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করব। তো আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি আপনি আমার চ্যানেলটির নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে লাইক করতে ভুলবেন না। আমরা একটি টেমপ্লেট ওপেন করে নিলাম, দেন ফটোটির ওপরে ক্লিক করে ফটোটিকে ডিলিট দিয়ে দেবো। নিচের দিকে দেখতে পাচ্ছেন ডিলিট অপশন রয়েছে। দেন প্লাস আইকনটিতে ক্লিক করে আপনি নিচের দিকে গ্যালারি অপশন দেখতে পারবেন। গ্যালারি অপশনটিতে ক্লিক করে আপনি আপনার গ্যালারি থেকে একটি ফটো চুজ করবেন। দেন ফটোটিকে আপনার যে এখানে ফটো রাখার যে অপশনটি রয়েছে অপশনের ওপরে রাখবেন, অটোমেটিকলি ফটোটি অ্যাড হয়ে যাবে। দেন আপনি আপনার ইচ্ছে মতো লেখাটাকে অ্যাড করে আপনি যে লেখাটা অ্যাড করতে চাচ্ছেন সেটি অ্যাড করে খুব সুন্দর ভিজিটিং কার্ড বা যে কোনো ধরনের টেমপ্লেট আপনি খুব সহজে তৈরি করতে পারবেন এবং ইচ্ছা মতো ডিজাইনও এখান থেকে দিতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ডিজাইন এখানে রয়েছে, সো আপনাকে আর কোনো ডিজাইন অ্যাড করতে হবে না। আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিতে ঘুরে আসবেন। এই চ্যানেলে আরও দারুণ সকল হেল্পফুল ভিডিও রয়েছে আপনাদের জন্য। উপরে ক্যাটাগরি রয়েছে, ক্যাটাগরি অপশনে যদি ক্লিক করেন তাহলে আপনি কোন রিলেটেড কোন ক্যাটাগরির টেমপ্লেটটা তৈরি করতে চাচ্ছেন এখান থেকে দেখতে পাবেন। আজকের মতো এখানে বিদায় নিতে হচ্ছে। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।